আচ্ছা, এবার যদি একটু কেউ বলেন যে আপনারা গোবর সার তৈরি করেন, গোবর সার কেঁচো সার, তাহলে আপনার বাড়ির গরুর গোবর দিয়েই করে ফেলেন, কিভাবে করেন যদি কেউ একটু বলেন প্লিজ। এটা মাথায় রাখতে হবে যে হাইব্রিড সর্ষের ক্ষেত্রে আমরা কিন্তু বিঘা প্রতি সর্বোচ্চ 300 গ্রাম, এর বেশি বীজ কিন্তু ব্যবহার করবো না। আপনারা যদি হাইব্রিড সর্ষের বীজ নিয়ে 300 গ্রামের বেশি জমিতে লাগান, সেক্ষেত্রে কিন্তু গাছের মধ্যে দূরত্ব কমে যাবে, গাছগুলো ঘন হয়ে যাবে, এবং দেখবেন যদি পরবর্তীকালে মানে গাছে কোনো ছত্রাক বা কোনো পোকার আক্রমণ হয়, যদি আপনাকে স্প্রে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি গাছের মানে গোড়া আপনি স্প্রে করতে পারবেন না, গোড়গুলো উপরেই আটকে যাবে, এবং গাছের গোড়ার মধ্যে কিন্তু হাওয়া চলাচল করবে না, সূর্যের আলো এসে পৌঁছাবে না। ছত্রাক জাতীয় রোগের হাত থেকে বাঁচতে হলে আমাদের মেয়ে হচ্ছে গাছের শাড়ির মাঝখান থেকে হাওয়া চলাচল করতে হবে।